আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, কারাগার থেকে বেরিয়ে সক্রিয় হচ্ছে বিএনপি নেতারা। এরপর জানিয়ে দিব, আটকের পর মারা যাওয়া বিএনপি নেতার বাড়িতে দুলুসহ কেন্দ্রীয় নেতারা। এদিকে সরকারি কর্মকর্তাদের জনগণের জন্য কাজ করতে বললেন প্রধানমন্ত্রী। এরপর জানিয়ে দিব, মানুষকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছিল বিএনপি, বলেছেন শাজাহান খান। এবং সর্বশেষ জানিয়ে দিব, সৌদি আরবে এক বাংলাদেশি হত্যা দায়ে পাঁচ পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। কারাগার থেকে বেরিয়ে সক্রিয় হচ্ছে বিএনপি নেতারা। কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। নয়াপল্টন কার্যালয়ে বাড়ছে তাদের আনাগোনা। রাজপথে কর্মসূচি না থাকলেও ঘরোয়া বৈঠকে সরকারের সমালোচনায় সরব বিএনপি নেতাকর্মীরা। এরই মধ্যে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ায় নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। গত 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় জড়িয়ে পড়ায় নাশকতার মামলায় গ্রেফতার হন বিএনপির ও এর সহ সংগঠনগুলোর বহু নেতাকর্মী। তবে গেল 3 সপ্তাহে বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূলের শতাধিক নেতাকর্মী জামিনে মুক্তি হয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন। মুক্তির পর বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন নয়াপল্টনের দলীয় কার্যালয়ে। দলটির নেতারা দাবি করছেন, বিনা ভোটে ক্ষমতা দখলের জন্যই 28 অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করেছে সরকার, সেজন্যই বিএনপির মহাসচিব সহ শীর্ষ নেতাদের কারাগারে নেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি সমালোচনা করে নেতারা বলেন, মানুষ কোনো কিছুই তার চাহিদা মতো কিনতে পারছে না। এর প্রতিবাদে নতুন কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার ঢাকা মহানগর সহ দেশব্যাপী বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন দলটির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার জ্বালানিতে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য লন্ডন ও সিঙ্গাপুরে রোড শো করেছিল, কিন্তু এ খাতে তারা বিদেশি বিনিয়োগ আনতে পারেনি। বলেন, বিদ্যুৎ খাতকে লোপাট করে আইনের হাত থেকে রেহাই পেতে ইন্ডেমনিটি আইন তৈরি করেছে। গত 14 বছরে বিদ্যুতের দাম বেড়েছে 130%, 13 বার দাম বাড়ানো হয়েছে। বিএনপি নেতাকর্মীদের মুক্তির পর আপাতত ঘরোয়া পরিসরে কর্মসূচি পালন করছে বিএনপি। এদিন তাঁতি দলের এই আলোচনা সভায় নেতারা দাবি করেন, আওয়ামী লীগের দুর্নীতির কারণে দেশে সর্বনাশ হয়েছে। আটকের পর মারা যাওয়া বিএনপি নেতার বাড়িতে দুলুসহ কেন্দ্রীয় নেতারা। নাটোরে পুলিশের হাতে আটকের পর মারা যাওয়া দলীয় নেতা একে আজাদ সোহেলের বাড়িতে বুধবার দুপুরে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একে আজাদ সোহেল সিংরা উপজেলার হাতিয়ানদেহে ইউনিয়ন যুবদল সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। দুলুর সঙ্গে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, জেলা যুবদল সভাপতি এ হাই তারিকদার ডালিম, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, বিএনপি নেতা ফয়সাল আলম আবুল ও অধ্যক্ষ আনোয়ার হোসেন আনু প্রমুখ। নিহত বিএনপি নেতার বাড়িতে যাওয়ার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা একে আজাদ সোহেলের মৃত্যুর জন্য দায়ী সরকারকে দায়ী করে কালো ব্যানার নিয়ে মৌন মিছিল করেন। পরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, গত বছরের 23 নভেম্বর সিংড়া থানা পুলিশ 2টি মিথ্যা মামলায় তাকে আটক করে জেলে পাঠায়। তিনি কারাগারে স্ট্রোক করলে পরিবারকে না জানিয়েই কারা কর্তৃপক্ষ প্রথমে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সরকারি কর্মকর্তাদের জনগণের জন্য কাজ করতে বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের জনগণের কাছে গিয়ে তাদের জন্য কাজ করার নির্দেশ দিয়ে বলেছেন, তার সরকারের সব কর্মকাণ্ড দেশের মানুষের কল্যাণে। প্রধানমন্ত্রী বলেছেন, আমি আপনাদের সকলকে এই আহ্বান জানাবো যে মানুষের পাশে যান, মানুষের জন্য কাজ করেন। বুধবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন 2024 উপলক্ষে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে দেওয়া
সভা ভাষণে তিনি একথা বলেন। তিনি বলেন, করোনা অতিমারী সহ সকল দুর্যোগে আপনারা কাজ করে যাচ্ছেন, দায়িত্ব কিন্তু এখনো রয়েছে। যতক্ষণ পর্যন্ত না মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে ততক্ষণ আপনাদের কাজগুলো করে যেতে হবে। সেজন্য আমি আপনাদের সকলকে এই আহ্বান জানাবো যে মানুষের পাশে যান, মানুষের জন্য কাজ করেন। প্রধানমন্ত্রী বলেন, কোভিড-19 রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজায় যেভাবে গণহত্যা চলছে তার প্রভাবটা অর্থনীতির ওপর পড়েছে। আমরা কিন্তু সেখান থেকে দূরে নই, কাজে যে মূল্যস্ফীতির চাপটা আমাদের উপর পড়েছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিশ্বব্যাপী মন্দার এই প্রভাবে ডলারের মূল্য বেড়ে গেছে, ফলে আমদানি মূল্য বেড়ে গেছে, পরিবহন ব্যয়ও বেড়েছে, কাজেই আমাদের উৎপাদন বাড়ানো হবে। মানুষকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছিল বিএনপি, বলেছেন শাজাহান খান। বিএনপি মানুষকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। তিনি বলেছেন, হত্যাকারী নাশকতাকারীরা গ্রেফতার হলে তাদের সাজা হবে, সেটাই স্বাভাবিক আইনগত ব্যাপার। বুধবার 6 মার্চ বিকেলে মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। বর্তমান সরকারে মিথ্যা কাল্পনিক গায়েবী মামলায় মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদকে কারাদণ্ড দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে শাজাহান খান বলেন, যারা জ্বালাও পোড়াও নাশকতা ও সন্ত্রাসের পক্ষে যারা কাজ করে এবং হুকুম দিয়েছে তাদের বিরুদ্ধে তো মামলা হবেই। মানুষকে হত্যা করলে তো হত্যা মামলা, সন্ত্রাস করলে নাশকতা মামলা হবেই। এসব মামলায় তারা যদি গ্রেফতার হন, যদি সাজা হয়, এটা স্বাভাবিক আইনগত ব্যাপার। মাদারীপুর 2 আসনের এই সংসদ সদস্য আরো বলেন, বিগত দিনে বিএনপি যেভাবে মানুষকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে, কর্মজীবী মানুষ, দিনমজুর, পরিবহন শ্রমিক কেউই বাদ যায়নি এই হত্যাকাণ্ডের হাত থেকে। এসব মানুষকে হত্যা করে তাদের রক্ত দিয়ে সিঁড়ি বানিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করার চেষ্টা করেছে বিএনপি, এর সাজা ভোগ করতেই হবে। কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য এর দোষ সরকারের উপর চাপাচ্ছে বিএনপি। এখানে আওয়ামী লীগের কোনো কিছুরই করার নেই, আইন তার নিজস্ব গতিতে চলবেই। শাজাহান খান বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্ব পুলিশের, পুলিশকে নিয়ন্ত্রণ সরকার করে না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশের যেটা করার দরকার সেটা পুলিশ করে, নিজেদের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বিএনপি। মানুষকে বিভ্রান্ত করাই হলো বিএনপির কাজ, তাদের ব্যর্থতাকে ধামাচাপা দেয়া বিএনপি কর্মীদের মধ্যে উজ্জীবিত ভাব তৈরির জন্য দলের নেতারা একটা পাল্টা কথা বলছেন। অনুষ্ঠানে মাদারীপুর সদরের পেয়ারপুর ইউনিয়ন পরিষদের 5 নং ইউপি সদস্য সবুর খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পেয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোবাহান শরীফ, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমসাদ উজ্জামান মিমুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল আহমেদ বাদল সহ অনেকেই। সৌদি আরবে এক বাংলাদেশি হত্যা দায়ে 5 পাকিস্তানের মৃত্যুদণ্ড কার্যকর। সৌদি আরবে এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে হত্যার দায়ে পাকিস্তানের 5 প্রবাসী নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সৌদি আরবের মক্কা নগরীতে আসামিদের দণ্ড কার্যকর করা হয়। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, মৃত্যুদণ্ড প্রাপ্তরা একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে 2 নিরাপত্তা রক্ষীকে হাত পা বেঁধে বেধড়ক পিটিয়েছিল। তাদের মধ্যে একজন প্রবাসী বাংলাদেশি ছিলেন। গুরুতর আহত ওই বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ হয়। তবে নিহত ওই বাংলাদেশি ও অভিযুক্ত 5 পাকিস্তানির নাম পরিচয় প্রকাশ করা হয়নি এবং হত্যাকাণ্ডের মোটিভও জানানো হয়নি। এই ঘটনা তদন্তের পর ওই অভিযুক্ত 5 জনকে বিচারিক আদালতে পাঠানো হয়, যেখানে তারা দোষী সাব্যস্ত হন এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে আসামিদের আবেদন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়। পরে রাজকীয় অধ্যাদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়। পরে গত 5 মার্চ তা কার্যকর করা হয়।